কারখানায় কাজ করতে গিয়ে ভয়ঙ্কর দূষণে ছো প্রাণ গিয়েছে বেশ কয়েকজন দরিদ্র শ্রমিকের একই সঙ্গে মৃত্যুর অন্তিম প্রহর গুনছেন আরও বেশ কয়েকজন পুরুলিয়া জেলা রঘুনাথপুর মহকুমার ইনানপুর এলাকার একটি রিফ্যাক্টরি কারখানার ঘটনা কারখানায় প্রতিটি ইঞ্চিতে উড়ে বেড়াচ্ছে বিষাক্ত রাসায়নিক মিশ্রিত ধুলিকণা যা অনবরত ঢুকে চলেছে পেটের দায় কাজ করতে আসা ওইসব দরিদ্র শ্রমিকের ফুসফুসে ফলে সিলিকোসিস আইএলডি সিওপিডি ছাড়াও ফুসফুসে ক্যান্সারের প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন কেউ না কেউ দূষণের মরণ কামড়ে ক্ষতবিক্ষত কোন শ্রমিক পরিবারই পাননি এখন একটি পয়সাও ক্ষতিপূরণ পাননি চিকিৎসার জন্য কোনো অর্থ সাহায্য ওরা কেউ সিলিকোসিস আইএলডি বা সিওপিডির নাম শোনেননি না শোনারই কথা তবে শুনেছেন কুলোসিস বা টিবি রোগের নাম তাই ডাক্তারবাবুরা ওদের সকলকে সহজে বুঝিয়ে দিয়েছেন এ খুব খারাপ ধরনের টিবি এটিবি ওষুধে সারে না মৃত্যুই এ রোগের এক এবং একমাত্র পরিণাম ক্রমাগত প্রশ্বাসবায়ুর মাধ্যমে বিষাক্ত রাসায়নিক ফুসফুসের মধ্যে ঢুকতে থাকায় শ্রমিক মহলের সিংহভাগই বিভিন্ন মারণ রোগে আক্রান্ত পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার নিতুড়িয়া ব্লক এই ব্লকেরই অধীন এনানপুর গ্রাম গ্রামে রয়েছে ওমেগা মিনারেলস নামে একটি বেসরকারি কারখানা কারখানায় রিফ্যাক্টরি এবং ফায়ার ব্রিক্স তৈরির উপযোগী কাঁচা মাল প্রস্তুত করা হয় পাহাড় কেটে আনা পাথর মেশিনে ভেঙে গুঁড়ো করা হয় এই কারখানায় তারপর সেই পাউডার বস্তাবন্দী হয়ে চলে যায় মূল রিফ্যাক্টরি কারখানাগুলোতে পলিভাইজার মেশিনে গুঁড়ো হতে থাকা সেই পাথরই উড়ে বেড়ায় বাতাসে সেই বাতাস বুক ভরে টেনে নিতে নিতে একসময় ওই শ্রমিকদের বুকেও জমতে থাকে শিলা রোগাক্রান্ত প্রতিটি শ্রমিকই জানেন এ রোগের শেষ উত্তরটা অপেক্ষা করে আছে নিকটেই যেমন খুব অল্প সময়ের মধ্যেই পৃথিবীর মায়া কাটিয়েছেন এই শ্রমিক বস্তির অনেকগুলো মানুষই আমাদের পাশের গ্রামে মানে নয়াবালির সামনে হ্যাঁ আমরা ফেকতে সেখানে ওই পাথরের ডাস্ট হয় ওই ডাস্টে অনেক এলাকা অনেক ছেলে কাজ করে বা মেয়ে মেয়েও কাজ করে তারা এই পাথরগুলো যে আছে তার ইসের মধ্যে গিয়ে অনেক ক্ষতি হয়েছে মানে ক্ষতি মানে কি সে অনেক ছেলে ছেলেমেলা মারা গেছে যেমন আমাদের একটা ভাই বো মদন সইস সে গত ইসে মারা গেল আমাদের দু আড়াই বছর আগে আমাদের সে গ্রাফিক এই যে এনাদের এখানে সেই টিভি রোগে মারা গেছে যত ঘরে টিভি রোগেই হয়েছে আবার ইনানপুর পাশে যে ইনানপুর মাঝিপাড়াতে আছে সেখানে একটা ছেলে মারা যায় ওই ওই ফ্যাক্টরিতে কাজ করে আবার একজন মদন মারা গেছে পাশের গ্রামে শুনেছি আবার আবার পর্বতপুরে একজন ওখানে মারা গেছে হ্যাঁ কোন জায়গায় কাজ করতো নয় ফ্যাক্টরি কি কাজ করতো এখানে কি করতো কাজ হতো নিয়ে

কি করা যায় আর মেঘা গেলেও দিচ্ছে না সাহায্য কিছু বুঝতে পারলেন সাহায্য দিচ্ছে না একবার দু হাজার টাকা দিয়ে বলছে না আমার তো নাই তো কি করা যায় এখন আমি মধ্যে পড়ে আছি না ঘরে খাবার চালাবো বিরাট অসুবিধা আছে এবারে যা করবেন আপনারাই সাহায্য আপনার ছেলে নাকি আপনার কয়টি ছেলে আমার একটি তাহলে ওই টান তো আড়াই বছর আগে হারিয়েছেন স্বামী মোহাম্মদ রফিককে আজ তিনটি সন্তান নিয়ে প্রায় পথে বসার অপেক্ষা রফিকের বিধবা স্ত্রী রশিদা খাতুনের কিছুদিন আগে পুত্রকে হারিয়েছেন শকুন্তলা দেবী কারখানা কর্তৃপক্ষ চিকিৎসার জন্য যেমন বাড়িয়ে দেয়নি হাত তেমনি অসহায় এই শ্রমিকগুলোর মর্মান্তিক মৃত্যুর পরও একটি বারের জন্য খোঁজ নিতে আসেননি বলে অভিযোগ আজ মৃত্যুর প্রহর গুনতে থাকা শেখ নসরুদ্দিন মতো যুবকরাও তাই অদৃষ্টের পরিহাস বলে সব দায় চাপিয়েছেন নিজের ললাট লিপির উপরে। ইনানপুরে ওমেগা ফ্যাক্টরি আছে ওখানে কাজ করতে। কি হতো কি কাজ হতো? ওই পাথর পিষানো হতো। ডাস্ট। আপনার সমিতি কি হয়েছিল? ওই টিভি হয়েছিল। কারখানাতে কাজ করি করে টিভি হয়ে গিয়েছিল। ডাক্তারকে দেখালম তো বললো বুকে পাথর বসে গেছে। তার বাঁচবে না। তারপর অনেক আমরা দেখাশোনা করলাম ফিরাতে পারলাম না মারা গেছে কতদিন আগে মারা গেছে আজ হয়ে গেল আড়াই বছর কারখানা কর্তৃপক্ষ আপনাদের কোনো সাহায্য করেছে কোনো সাহায্য করেন একদিন দেখতেও আসে না রোগীটাকে কি আমাদের এখানে কাজ করছিল কি রোগীটা কি হয়েছে না হয়েছে একদিন দেখতেও আসে আমাদের ছেলে এখানে কাজ করছিল কাজ করতে করতে মানে রোগ সৃষ্টি হয়ে গেল পাথর গড়ি বসে গেল টিভি হইল টি ভি হইতে হইতে মদন রি লাইয়াবাদি জফপুর কে ছেলে মারা গেছে তার তারপরে আমাদের ছেলেটা মারা গেল কোথায় কাজ কাছে অমিকা ফ্যাক্টরি আমার ছেলে কাজ করতো ওই কাজ করতে করতে ছেলের আমার রোগ সৃষ্টি হলো ওইখানে পাথরগুড়ি বৈলিল হ্যাঁ টিভি গেল গেলো অনেকে ছেলে মারা গেছে এখানে তা করতে আমাদের ছেলেটা মারা গেল এখন দু মাসও হয়নি তো কারখানা কর্তৃপক্ষ কোনো ক্ষতিপূরণ দিয়েছে না না কিছু ক্ষতিপূরণ দেয় না আমরা কত আশা যা করলাম তা পাই না আমার টিভি হয়েছিল সে পাথর ডাস্ট কারখানায় কাজ করছিলাম পাঁচ ছ বছর আগে তো আমার টিভির ওষুধ খাওয়া দু বছর হয়ে গেছে যখন আমার হেঁসরানি খুব হয় চলতে আমি পারি না খুব হেঁসরায় ওই কারখানায় কাজ করার জন্য আমি মানে ওষুধ চিকিৎসা চলছে কিন্তু আমার সারা হয়েছে না ডাক্তার কি বলছে ডাক্তার বলছে তুমি ঠিক হবে না তো কোথায় কাজ করতেন আপনি অমেঘা সেটা কোন জায়গায় ইনানপুর ইনানপুয়ার অমেঘার কাছে কাজ করতেন ডাক কারখানা আচ্ছা তো ওই কারখানা কর্তৃপক্ষ কোনো সাহায্য করছে না না আর অনেক ছেলে মারা হয়ে গিয়েছে এই কারখানায় কাজ আর কত মৃত্যুর পর হুঁশ ফিরবে প্রশাসনের রঘুনাথপুরের তৃণমূল বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি পরোক্ষে স্বীকার করেছেন কারখানা মালিকদের একটা বড় অংশই দূষণ নিয়ন্ত্রক যন্ত্রটি অধিকাংশ সময়ই বন্ধ রাখেন বিদ্যুতের সাশ্রয় করতে তাছাড়া অমানবিক কারখানা কর্তৃপক্ষ কখনোই একটি পয়সাও ক্ষতিপূরণ দেয় না বলেও মেনে নিলেন তাহলে শ্রমিক সংগঠনগুলি আছে কি করতে এই প্রশ্নের কোন উত্তর তিনি দিতে পারেননি প্রয়োজন সেটা দিনের বেলায় করে আবার শোনা যায় রাত্রেবেলা খুলে দেয় এখানে এই একটা প্রবণতা আমাদের আছে এই নিথুরিয়া অঞ্চলে এটা আমরা বিভিন্ন জায়গায় আমাদের সরকারি আধিকারিক যারা এই দপ্তরে দায়িত্বে আছেন তাদের সাথেও আমরা কথা বলেছি এবং যাতে করে এটা নিয়ন্ত্রণ করা যায় তার কারণ মানুষ তো বেঁচে থাকবে তারপর তো ইন্ডাস্ট্রি ওমেকা মিনারেলস কারখানায় কাজ করতে গিয়ে মৃত্যু ছবল দাঁত বসিয়েছে বহু শ্রমিককে কার্যত কথা মানতেই চাইলেন না রঘুনাথপুরের চিকিৎসক প্রশাসক আকাঙ্ক্ষা ভাস্কর তারা যে টিবি নয় টিবির চেয়ে আরও মারাত্মক মারণ ব্যাধির শিকার হয়েছেন সে কথাও কোনোভাবেই স্বীকার করলেন না তিনি দেখুন আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা এরকম অকুপেশনাল হ্যাজার্ডস হয়তো ওখানে একটু বেশি হচ্ছে ঠিক টিবি আমি বলবো না চিকিৎসক হিসাবে অনেক রকমের লাঙ্গের রোগ হয় যখন যারা শ্রমিকরা এই এরিয়াতে কাজ করে কোলের এরিয়াতে বা স্টোন ডাস্টের এরিয়া যদি এরকম অভিযোগ আমাদের কাছে আসে নিশ্চয়ই আমরা একটা পলিউশন ক্লিয়ারেন্সের ইনকোয়ারি করাবো আর মোর দ্যান দ্যাট আমরা ওখানে লোকাল যারা শ্রমিকরা কাজ করছে ওদের জন্য একটা স্পেশাল হেলথ ক্যাম্প অর্গানাইজ করবো যেখানে এই সব রোগ খুব তাড়াতাড়ি ওরা ধরে ধরে নেবে আর নেসেসারি চিকিৎসা শুরু করে দেবে তবে এই সবকিছু নিয়েই কারখানা কর্তৃপক্ষের তরফে মেলেনি কোনো সদত্তর এদিকে পেটের ভিতর দাও দাউ করে জ্বলতে থাকা আগুনটা ওদের বারবার টেনে এনেছে এই মরণকূপে রক্ত ঘামের সাথে ওরা তিলতিল করে উপহার দিয়েছে ওদের জীবন প্রদীপ বিনিময়ে মুঠো মুঠো মুনাফার কড়ি গুণে এক নিশ্চিন্ত জীবন পেয়েছেন কারখানার মালিকরা যুগ যুগ ধরে বৈষম্যের এই দেনা পাওনাতেই আবর্তিত হয়েছে ওদের জীবন যা আজও চলছে নিরবিচ্ছিন্নভাবেই পুরুলিয়ার রঘুনাথপুর থেকে সব্যসাচী চট্টরাজের রিপোর্ট এক্সপ্রেস নিউজ